আমার তো গায়ে শক্তিও নেই খালো নাই কেউ নেই আপনাদের শক্তির কারণে আপনাদের ভালোবাসার কারণে আজকে এত আসতে পেরেছে আর আজকে ডিবিতে আসা আপনারা সবাই জানেন ডিবিতে আজকে আমি প্রথম আসেনি আগে প্রথমে আমি এসেছিলাম যখন আমার ফেসবুক ইউটিউব যখন হ্যাক হয় তখন কিন্তু একবার আমি হারুন ছাড়ের কাছে এসেছিলাম তারপরে কয়েকদিন আগে আমাকে যখন মারা হয় সতেরো আসনে তার জন্য কিন্তু হারুন স্যারের কাছে এসেছিলাম যাতে সে আসামিগুলো ধরায় কিন্তু আসামি ধরেছে আর আজকে এসেছি অন্য একটা বিষয়ে আপনারা সবাই জানেন আপনারা আমাদের বিএমপির একজন সিনিয়র নেতা আমাদের রুহুল কবি রেসবি সার তিনি না আমাকে অর্ধ পাগল এবং অশিক্ষিত বলে গালি করেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া ভিডিওগুলোও দেখেছেন আমার মুখের কথা না আপনি ভিডিও ফুটেজগুলো সবাই দেখবেন আমার কথা কোনো রাজনৈতিক দলের লোক কোনো সিনিয়র লোক কাউকে অর্ধ পাগল বলতে পারে না এবং অশিক্ষিত বলতে পারে না কারণ অর্ধ পাগল কেমন করে হয় আমি তিন তিন তিনবার নির্বাচন করেছি আপনার সবাই জানেন বগুড়াতে দুইবার করেছে ঢাকাতে একবার তিনবার আমি অর্ধ পাগল হলাম নেই তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনের যে প্রার্থীটা আমার কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে এই জায়গা কোনো কোনোদিন কিন্তু নমিনেশন দেয় না মানুষ হলে তো সবাই আপনার সবাই জানেন কিন্তু এই জায়গার তারা বলছে অশিক্ষিতর কথাও বলছে আমি অশিক্ষিত লোক চাঁদের মতো উজ্জ্বল চেহারা নতুন আমার কথা আপনারা অনেক নেতাগুলো দেখবেন শিক্ষিত কত লোক আছে অশিক্ষিত কথা এবং ওনারা যা আমাকে বড় বড় কথাবার্তা বলে ওনাদের দলের জানে আমাদের নেত্রী তিনিও কিন্তু এইট পাস আমিও কিন্তু আপনার সেভেন পাস আপনার সবাই জানেন কিন্তু অশিক্ষিত বলেও কিন্তু আমাকে অসম্মান করেছে এবং পাগল বলে আমার দেশ বিদেশে সারা সম্মানহানি করেছে এবং খালি আপনি খেলে আওয়ামী লীগের আপনি নেতারা অনেক রাও আমাকে বলে হিরোলাম নাকি সার্কাস করার জন্য নির্বাচন করে অনেকে কিন্তু আমাকে দেখবেন আমাকে কিন্তু বদনাম করে কথা বলে অনেকে নেতারা অনেক মনে করে রাজনীতি টক শোতে হিরো আলমকে ব্যঙ্গ করে কথা বলে এবং আপনারা সবাই বেশিরভাগই মনে করেছিলেন হিরো আলম মানে বিএমপির লোক বিএমপি ক্যান্ডিডেট আপনারা অনেকেই মনে করেছিলেন এই জন্য লোকজন কথাবার্তা বলে বিএমপির লোক হিরো আলমকে কথাবার্তা বলেছে কিন্তু ওনারা যে করে বক্তব্য দিয়েছে প্রতিটা বক্তব্যতে হিরো আলমকে ব্যঙ্গ করে কথাবার্তা বলেছে ইনসাল্ট করে কথা বলা বলেছে ওই কিছু লাগে মির্জা ফখল স্যারও কিন্তু বলেছে ওই যে হিরো আলম তার কাছেও মনে করেন আওয়ামী লীগ এরকম কথাবার্তা বলে ওই যে মানে মানেকে ত্যাছ মানে নিচু করে অপমান করে তুচ্ছ করে কথাবার্তা বলে কেন তুচ্ছ করে কথা বলে খালি ওনারালয় আওয়ামী লীগের অনেক নেতারাও দেখবেন জাতীয় পার্টির নেতারাও দেখবেন অন্য অন্য নেতারাও হির তাচ্ছিল্য করে কথাবার্তা বলে আমাকে তাৎছিল্য করার আগে আপনি একবার বলে সংবিধান কি বলে সংবিধান বলে আপনাদেরকে আইন বলে নির্বাচন দানের মধ্যে অধিকার তার করে প্রাপ্ত বয়স হয় এবং সে বাংলাদেশের নাগরিক হয় তার নির্বাচন করা আপনি অধিকার আছে তাহলে সব কিছু মিলে আছে বলে আমি নির্বাচন করতে পারি তাহলে পাগল কি হিসেবে বলে তাই আপনাদেরকে বলেছি বলতেছে একটা কথা সে আমার আমাকে দেশ বিদেশে সম্মান আছে আপনারা আমাকে দায়িত্ব তাই বলতে পারেন না আমাকে পছন্দ না হলে এই চলে যান কিন্তু আপনারা আমার নামই দিললেন আমাকে যদি সম্মান করতেই না পারেন তাহলে আমার নাম নিয়ে কেন কথাবার্তা বলেন আপনারা অভিযোগটা কি জানিয়েছেন আমরা এখানে দেশ জমা দিয়েছি এবং এই অভিযোগে এখানে তো ডাইরেক্ট মনে করে অভিযোগ নিতে পারে না আমরা এখানে অভিযোগ দিয়েছি হারুন স্যারের কাছে এবং এখনই আমরা কোর্টে যাইতেছি মানে আমাকে আমরা কোর্টে যাইতেছি মামলা করার জন্যে এই মুহূর্তে আমরা সিএন কোর্টে যাবো এখনই ওখানে মামলা করার জন্য এখনই যাবো আমরা মামলা করার পরে ওখান থেকে কাগজ পেট্রোল দেওয়া হয় এখান থেকে তারপরে আইনের যে ব্যবস্থা হয় আমার আইনের কাছে শ্রদ্ধা আছে এবং দেশবাসীর কাছে আপনাকে সবাই অনুরোধ করবো আপনি আমাকে ভুল বুঝবেন না কারণ একটা কারণে আপনি হয়তো বলতেছেন আপনারা বিএনপির বিরুদ্ধে কেন কথা বলতেছেন আপনাকে কে উস্কে দেে কি না আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসতেছেন না ভাইরাল হওয়ার আপনারা নিজেরাই বলবেন কোন সম্মানী লোক কোনো লোকজন এদের পাগল ছাগল বলে অশিক্ষিত বলে এটা কতটা মনে করেন আপনাকে সম্মানযোগ্য এবং কতটা অবমানযোগ্য কথাবার্তা সেটা বলবে আর আপনি মনে করতেছেন কেন আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন আমি কোনো বিএমপি নয় বিএনপি দলও ভালোবাসি আওয়ামী লীগ দলকেও ভালোবাসে কিন্তু আওয়ামী লীগ বিএনপির কিছু নেতাকর্মীর কারণে আজকে আমাদের দলের এই অবস্থা এবং নেতাকর্মীর এই অবস্থা তাই আপনাকে বলবো আপনারা সংযত হয়ে কথাবার্তা বলেন মানুষ আজ করে কথাবার্তা বলবেন থানায় থানায় কোঠে যাইতে হবে এই কারণে কোঠে গেলে আগে মামলাটা কোঠে করতে হবে রুহুল কবির এসবির বিরুদ্ধে যিনি আমাকে পাগল ছাগল বলেছে অপমান করে কথা বলে অশিক্ষিত বলেছে এবং বিএনপির অনেক নেতাকর্মীরাও আমাকে অশিক্ষিত অসমুক্ত এবং তুচ্ছ করে কথা বলতে বলে আওয়ামী লীগের লোকেরা তুচ্ছ করে আমার কথা আপনারা দুইটা দল হিরো ট্রামের কাঠ হিসেবে ব্যবহার করতে উচ্চ আপনি উল্টো বার্তা কথাবার্তা বলছে কিন্তু আপনারা কেন অবমান করে কথাবার্তা বলে আমি তো কোনো দলের সাথে জড়িত না কোনো দলের হয়ে কাজ করি না আমি কোনো দলের সাথে ঢুকতেও না তাহলে আপনারা কেন সংবিধান যদি আমাকে মনে করেন নির্বাচন করার অধিকার দেয় তাহলে আপনারা যোগ্যতা লেগে কথাবার্তা বলেন কেন লেখাপড়া লেগে কথাবার্তা এলে কি সংবিধান লেখা আছে যোগ্যতা ব্যক্তি থাকতে হবে লেখাপড়া থাকতে হবে সুন্দর চেহারা থাকতে হবে এগুলো তো সংবিধান লেখা নাই তাহলে আপনারা যখন যোগ্যতা লেবে নিয়ে কথাবার্তা বলেন লেখাপড়া লেখা কথা এই কথাগুলো আপনাদের মুখে মানায় না সংবিধান চেঞ্জ করুন তারপরে আমাকে আপনারা বলেন হিরোল চেঞ্জ করুন